আপনার সাথে আমার ফ্রি আলোচনার কোনোই দরকার নাই। আপনি জানতো বিয়া শাদির আগে একটু ফ্রি না হইলে কেমনে হবে? বিয়া হওয়ার জন্য ফ্রি হওয়ার কোনো দরকার নাই। আপনি সাত মোহর যান, পাবনা যান, যেখানে ইচ্ছা যান। রুজিনা আসবো, আইসাই পড়লাম, তুমি একটু রেডি হয়ে নাও। রেডি হয়ে কলে যাবো? তোমার নিয়ে একটু সাত মোহর বাজারে যাবো। সাত মোহরে যাবো কি জন্য? আরে একটু কেনাকাটা করবো, একটু রিক্রিয়েশন দরকার আছে না দুইজনে? আর একটু ভালো হোটেলে বৈশা খাওয়া দাওয়া করলাম, আসার সময় ম্যাটারনিটি শো সিনেমা দেখা তারপরে ফিরলাম। আমি যাব না, আপনি একাই যান। আরে শোনো, একা একা কি আর রোমান্টিক হয়? আমার রোমান্টিক হওয়ার দরকার নেই, আপনি যান। তুমি মনে হয় মাইন্ড করলা। আরে রোমান্টিক না হয় করলামই না, কিন্তু আমাকে দুইজনের তো একটু ফ্রি হওয়া দরকার না? কয়দিন পর তো তোমার আমার বিয়ে, খালার সাথে আলাপ হয়েছে, চল চল রেডি হো রেডি হো। আপনার সাথে আমার ফ্রি আলোচনার কোনোই দরকার নাই, আপনি জানতো। আরে আছে, দরকার আছে। বিয়া শাদির আগে একটু ফ্রি না হইলে কেমনে হবে? বিয়া হওয়ার জন্য ফ্রি হওয়ার কোনো দরকার নাই। আপনি সাত মোহর যান, পাবনা যান, যেখানে ইচ্ছা যান, কিন্তু আমি কোনোখানে যাব না। খুব আশা নিয়ে আইছিলাম রুজিনা, ভাবছিলাম দুজনে মিলে একটু সাত মোহর যাব, মনে খুব কষ্ট পেলাম। ঠিক আছে, যাইতে না চাইলে তো আর কিছু করার নাই, কষ্ট নিয়া গেলাম। কত বড় সাহস, আমার এনে সাত মোহর বাজারে যাবে, মেটেনি দেখ এমনভাবে অর্ডার করতেছে যেন আমি তার বিয়ে করা স্ত্রী। কত আশা করছিলাম তারে একটা সারপ্রাইজ দিব, আমার একেবারে বোল্ড আউট করে দিল। কে রে বাবু, তুমি যে রোজিনাকে নিয়ে চাট মর যাবে সে কথা তো আমাকেও কও নাই বাবু। আমি তো সেই কথাটাই কইতেছি কালু যান, আমি তো চাইছিলাম ওরে নিয়ে একটু চাটমোহর বাজারে যাব, গিয়া ভালো দেখে দুই তিনটা শাড়ি কিনা দিব, তারপর সুনো পাউডার জুতা স্যান্ডেল যা যা লাগে সব কিনা ভালো একটা হোটেলে বৈশা প্যাট ভরে দুইজনে খায়া বিকালবেলা একটা ম্যাটিনি সিনেমা দেখা সুন্দর করে বাড়িতে ফিরবো। তারপরে সে বোল্ড আউট করে দিল। আচ্ছা ঠিক আছে, শোনো বাবা, রোজিনাকে আমি বুঝায় শুনে রাজি করাবো না, তুমি একদিন যায়া উইকলিয়ে ওই সারপ্রাইজ না কি জেনে করলে ওটা কিনে দিয়ে নেয়। খালা প্রথমে যে বাধাটা পুড়ে গেল, সারপ্রাইজটা তো থাকলো না। বুঝলে বাবু, আমার মনে হয় রোজিনা একা একা তোমার সাথে ওই সাত মোহর যাতেই লজ্জা পাইছে, তুমি যাওয়ার সময় তোমার খালাক সাথে করে নেবে। বয়স যত সব দিন দিন বেকুব হচ্ছে, আরে ওরা দুজন একসাথে ঘুরবি, সিনেমা দেখবি, খাওয়া দাওয়া করবি, আরও যে সাই পাইস না কি কয় সেটা কিনবি। ও আমি তো সেটা বুঝবে পারি নাই, বুঝবে পারি নাই। শোনো যাক গিয়ে বাবু, তুমি মন খারাপ করে না, তোমার খালা রোজিনা বুঝাবিনি বুঝছো? হ্যাঁ ঠিক আছে, কয়া দেখেন, কিন্তু খালু ওই সারপ্রাইজটা থাকলো না। আর একটা কথা হইতে পারে বিকল্প একটা চিন্তা ভাবনা, যদি রোজিনা যাইতে নাই চায় তাইলে এই গ্রামের একটা মায়া আছে না ফুলকলি, ওরের সাথে দিলে কোনো অসুবিধা নাই, ও সহ গেলে আমার মনে হয় ভালো হবে, আর আমরা একসাথে কেনাকাটা করে পরে ফিরলাম। খালু যান, তাহলে আমি একটু গ্রামটা ঘুরে আসি, আপনারা একটু কথা কয়ে দেখেন কী অবস্থা, আসি।